বিএনপির সমাবেশের আগে সড়কের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বেশ কয়েকটি দাবিতে ফরিদপুরে সকাল থেকে শুরু হয়েছে দুই দিনের বাস ধর্মঘট। আরও জানাতে ফরিদপুর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। পিকুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু আগেই জানাচ্ছিলেন যে বাস চলছে না, যাত্রী দুর্ভোগের বিষয়টি আবারও একটু জানতে চাই, এবং বিএনপির যে সমাবেশের প্রস্তুতি সেটিও কেমন দেখছেন, সব মিলিয়ে শুনব। আগামীকাল ফরিদপুর বিভাগীয় বিএনপির সমাবেশ হতে যাচ্ছে। এই বিএনপি সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এ দলীয় যে নেতাকর্মীদের উজ্জীবিত হয়েছে। অপরদিকে কিন্তু ফরিদপুর মালিক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের যেসব সংগঠনগুলি আছে তাদের সমন্বয়ে কিন্তু কয়েক দফা দাবির প্রেক্ষিতে ধর্মঘট শুরু হয়েছে, দুদিনের ধর্মঘট। এই ধর্মঘটের কারণে কিন্তু ফরিদপুর শহর এবং ফরিদপুর আশেপাশে এলাকা এবং পাঁচটি জেলার যে যাতায়াতকারী যাত্রীরা আছে তারা কিন্তু চরম ভোগান্তি পেতে পড়েছে। যা বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী আছে তাদের কিন্তু রবিবারে তারা কাজে ফিরে যেতে চায়, কিন্তু তারা এখানে এসে কিন্তু একটা ভোগান্তিতে পড়ছে। আমি আছি শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে, এখানে কিন্তু ফরিদপুরে একটা প্রবেশদ্বার এবং ফরিদপুরের 19টা জেলার সাথে এখানে যোগাযোগের স্থল। এই স্থলে কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে কিন্তু এখানে সমাবেত হয়েছে। এখানে তারা জানিয়েছে যে বাস আকস্মিক, তারা জানে নাই যে তাদের বাস বন্ধ আছে, ফলে তারা কিন্তু এখানে এসে দূর দূরান্ত থেকে এসে এখানে এসে তারা ভোগান্তিতে পড়েছে। তাদের থাকার জায়গা নাই এবং যাওয়ার কোনো স্থান নাই, ফলে তারা ভোগান্তি রয়েছে। অপরদিকে আমি জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু তা এই বাস ধর্মঘট ডাকা হয়েছে, ফলে কিন্তু তাদের ভিতরে একজনের চাপা ক্ষোভ দেখা যাচ্ছে। তা এছাড়া তারা আরও জানিয়েছে যে তারা আগে থেকেই জানত যে অন্য অন্য যে জেলায় যে বিভাগীয় সমাবেশ হয়েছে সেখানে কিন্তু আগে থেকে বাসের ধর্মঘট ছিল, ফলে তারা এ দুদিন আগেই কিন্তু সমাবেশ স্থলে বিভিন্ন জেলা থেকে এসে এখানে সমাবেত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সমাবেশ স্থল কানাইকন্যা পূর্ণ হয়ে গেছিল। এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ বিএনপির সমাবেশ এবং ধর্মঘটের খবর। শুভ্র।